আচ্ছা 11টার সময় এসে এখন 12টা, তাই সুরুজি খুলে ফেলছো? হ্যাঁ সত্যি না মিথ্যা? সত্যি। দেখি তো দেখি। তাহলে মিথ্যা কথা বললা কেন? এর আগে তুমি কি করতা বনে? ধীরে ধীরে যাও, কোথায় আসিলা? ঢাকা। আমি কি করতা ওইখানে? এখানে কারখানা তুই মানে দিত, আমি হেল্পার কি করতাম। আচ্ছা আচ্ছা। তাহলে তোমরা ভাই বোন কতজন বললা? চারজন। তো তারা কি করে? আসলে পড়াশোনা কি করে? দুইজনের দিদি পড়াশোনা, আরেকজনের মাথা সমস্যা, বুঝলে? দুইজনের দিদি পড়া। আচ্ছা আচ্ছা। আরেকজনের দিনে সমস্যা। আচ্ছা আচ্ছা। আর দুইজন বার কাম করে। তাদেরকে তো তোমারই দেখাশোনা করা লাগে, তাই না? তুমি তো সংসারের মধ্যে সবচেয়ে বড়। আমি চাই না কোনোদিন কষ্ট হইতে। তুমি চাও না নিজে কষ্ট করতে চাও, তাই তো? কি নাম তোমার? কি? আবহানির। কত হয়েছে তোমার ভাড়া? 30 টাকা। 30 টাকা। তোমার সাথে একটু কথা বল। হ্যাঁ, বাড়ি হই তোমার? আনোয়ারপুর। আনোয়ারপুর, ওই যে পৌরসভা আনোয়ারপুর। কম বয়সে আসলে এই রিক্সা চালাইতেছো কেন? পিতাকর্ম জ্বালাতে মিলে দিবে। মানে তোমার আব্বু আম্মু নাই? আছে বলতে সবাই আছে। তাহলে তোমার আব্বু কি করে? আব্বু দুদিন গাড়ি চালাইছে, আর চালাইতে না। পিকআপ দিলে মনে হয় হাতে গাড়ি এখানে 8-10 জন ছুটে আছে। তাহলে চিকিৎসা করানো? চিকিৎসা করতে টাকা লাগবে, টাকা তো নাই। এই সমস্যা কতদিন হয়? এক মাস তো এই সমস্যা। তো এর আগে তোমার আব্বু কী করতো? এর আগে উচ্চ রিক্সা চালাইতো। রিক্সা। তাহলে তোমাদের ফ্যামিলিতে মানুষ কতজন? মানুষের মিলে 10 জন। 10 জন। ভাই বোনের মধ্যে তুমি কয় নাম্বার? ভাই বোনের মধ্যে 1 নাম্বার। সবার বড়? বাকি যা আছে তোমার ছোটো সবাই? তোমারই কি এই সংসার চালাইতে হয়? এই রিক্সা কতদিন ধরে চালাও? এই রিক্সা তোমার 5 বছর। 5 বছর ধরে রিক্সা চালাইতেছো? তাহলে তোমার বয়স আর কতই হইবে? তুমি একদম ছোটো মানুষ, এই 5 বছর ধরে আসলে রিক্সা চালাইতেছো। হ্যাঁ, তো ফ্যামিলির মধ্যে তুমি সবার বড়। কত রুজি করছো আজকে? আজকে 400। 400 রুজি করে ফেলছো? কয়টার দিকে আসছিলে? আসছিলাম 11টা। আমাকে যে বললে একটু আগেই আসছো, 400 রুজি করলা কি ভাই? এই 11টার সময় আইসি। আচ্ছা, 11টার সময় এসে এখন 12টা, 400 রুজি করে ফেলছো? সত্যি না মিথ্যা? সত্যি। দেখি তো, দেখাও তো। দেখি। তাহলে মিথ্যা কথা বললা কেন? দেখি দেখাও তো। দেখি আমার কাছে তো এখানে তো 200 হবে না, কেন তো ধরো 100, 120, 130 বা 150 টাকা হইতে পারে। না, 80 টাকা। আচ্ছা, 180 টাকা। তাহলে 400 বললা কেন? ফোন লাগে মানুষে, ফোন লাগে এখানে অনেকে তো কম বলে, অনেকজনে মজা কুকুরায়, মানে ড্রাইভার মারে, রিক্সা ড্রাইভার মারে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা মজা করে বলছো? আচ্ছা, এই গাড়িটা কার? গাড়ি নুমান। ওনার আরও রিক্সা আছে? এটা ভাড়া আনছো? ভাড়া। তো কত রেখা ভাড়া দিতেছো? 250। 250 টাকা। তো ভাড়া দিয়ে তোমার কত থাকতে পারে? আমার 300-400 টাকা। এতে করে কি তোমাদের সংসার চলে? কোনো রকম বাইরের কাছে তো আসলে টাকা নাই, মানিমেক তো আসলে বাড়িতে রাইকে আসছি। আমি তো সত্যি কথা বলতেছি। তাহলে এই টাকা তোমাকে দিব কিভাবে? লাগবো না। লাগবো না মানে তুমি আমার এত কষ্ট করে নিয়ে আইলা, ভাড়া লাগবো না মানে? মাগনাই আনি বলতে যদি ভাড়া না থাকে? আচ্ছা আচ্ছা। এই যে দর্শক দেখতেই পারতেছেন, তার মন কিন্তু অনেক বড়। সে ছোটো মানুষ, রিক্সা চালাইতেছে, তারপরে সে বলতেছে অনেক মুরব্বীরা আছে যারা চলতে পারে না, আর তাদেরকে সে ফ্রি আনে। হ্যাঁ, তো তার অতটুকুই আসলে সামর্থ্য। তো অনেকের এরকম সামর্থ্য আছে যারা আরও বেশি কিছু করতে পারে। তোমার সাথে যদি আমার দেখা না হয় তাহলে তোমার আমি দিব কীভাবে? লাগবো না। তাহলে তুমি কি দাবি সাইডা দিছো? দাবি সাইডা দিব। দাবি রাখবা না তাই? আচ্ছা, আবহানি আসলে তোমার সাথে আমি মজা করছিলাম,
আসলে আমি দেখলাম যে তুমি কি বলো, বর্মটা অনেক বড়, আমার কাছে টাকা আছে আসলে, এদিকে একটু তাকাও। আমি যদি তোমার এখন একটু কিছু সাহায্য করতে চাই তাহলে কি তোমার সমস্যা আছে? না সমস্যা নাই, নিবা তো। আচ্ছা এই যে নাও, এখান থেকে 500 টাকা নিয়ে নাও। কি করবা দিবেন না, কি বলবা বলবা যে রুজি করছো তাই? এখন কি বাড়িতে চলে দিবা? আরেক ঘন্টা পড়বে দিয়ে তো রুজির মধ্যে আসলে তোমার কষ্ট হয় না? কষ্ট তো কষ্ট হয়। এই যে বন্যা আসছিল, বন্যার মধ্যে কি বাড়িতে আসছিলা নাকি অন্য কোথাও? অন্য কোথায়? রাস্তায়। রাস্তায় পানি উঠে গেছিল বাড়িতে। ঠিক আছে বোনিক, যাও, তোমার জন্য শুভকামনা রইলো।